Do you know you can create this or anything like this or whatever you can think of je kono kichu toiri korte parbe alpo kichu shomoyer moddhe ebong ekta free software use kore je software tar sathe amra shobai porichito in this video I am going to teach you all of that so stay till the end of the video because this is going to be awesome so without wasting your time let's get started by the way I should mention our sponsor wideworld.com jekhan theke bibhinno rokomer tools artificial intelligence related tools kingba onno je kono kichu whatever you can imagine of like ekhon tader chat জিপিটির উপরে একটা বড় ডিসকাউন্ট চলতেছে চ্যাট জিপিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট সো আমি ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দিব অ্যান্ড মোর অ্যাবাউট ইট লেটার সো অ্যাডোবি ফায়ারফায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে এরকম একটা অ্যাকাউন্ট চলে আসবে আসার পরে জাস্ট আমি এখানে এই যে এখানে বিভিন্ন অপশন আছে বাই দ্য ওয়ে এই ভিডিওতে আমি অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের আনলিমিটেড কিভাবে ইউজ করতে পারবে এটা ট্রিক্স শেখাবো সো ডেফিনেটলি স্টে টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও এখানে টেক্সট টু ইমেজ জেনারেটিভ ফিল আর এগুলা ট্রাই ইন অ্যাডোবি এক্সপ্রেস এগুলার দিকে আমরা আজকে যাব না আমরা আজকে মোর স্পেসিফিক্যালি অনলাইনে যেটা ইউজ করতে পারবে টেক্সট টু ইমেজ আর জেনারেটিভ ফিল এই দুটাই ইউজ সো আমি প্রথমে টেক্সট টু ইমেজে যদি চলে যাই টেক্সট টু ইমেজে গেলে এখানে বিভিন্ন অপশন পাবে আর এইখানে কিন্তু প্রম্পট দিয়ে বা ইমেজ জেনারেট করতে পারবে তো তার আগে এখানে আমরা যদি উপরে দেখি উপরে বিভিন্ন ডিটেইল ছবি টবি অনেক কিছু আছে সো এখানে অলরেডি এই প্ল্যাটফর্মে দিয়ে যে জেনারেট করা হয়েছে এরকম বিভিন্ন ছবির আইডিয়া পাবা যে কোনো একটা ছবিতে যে কি প্রম্পট ইউজ করা হয়েছে চাইলে যে কোনো একটা ছবির উপরে গিয়া যদি ক্লিক করো ক্লিক করলে ওই ছবিটার এই যে প্রম্পট এটা চলে আসবে যে এই ছবিটা এই প্রম্পট দিয়ে বানানো হয়েছে হোয়াটএভার আমি যদি একটা প্রম্পট দেই সাপোজ আমি একটা প্রম্পট দিলাম চারকোল ড্রয়িং হোয়াইট বেঙ্গল টাইগার রেন্ডার্ড ইন চারকোল চারকোল ড্রয়িং টেকনিক মানে চারকোল ড্রয়িং মানে কয়লা দিয়ে ড্রয়িং করা এরকম একটা ছবি দিয়ে বেঙ্গল টাইগার বা আমাদের টাইগার জেনারেট করবে এন্ড অ্যাজ ইউ ক্যান সি সে আমাকে চারটা ছবি দিয়ে দিছে প্রথমটা এটা সেকেন্ডটা এটা থার্ডটা এটা এবং লাস্টেরটা এটা সো এরপর যদি চাও যে কোনো একটা স্পেসিফিক ছবি যদি তোমার পার্টিকুলারলি পছন্দ হয় তাহলে সেই ছবিটাকে আপস্কেল করতে পারবা তো ফর এক্সাম্পল আমি এই ছবিটাকে আমার মনে হচ্ছে ভালো হবে এটাকে আমি এই যে এখানে আপস্কেল বাটন আছে এখানে আপস্কেলে ক্লিক করতে হবে আপস্কেলে ক্লিক করলে এরকম সে একটু সময় নিবে নেওয়ার পর এই ছবিটাকে এখন আপস্কেল করে দিবে অ্যাজ ইউ ক্যান সি এই পরিস্থিতিতে যে আপস্কেল করলে ছবির রেজুলেশন একটু বেড়ে যাচ্ছে সো এইভাবে খুবই ইজিলি ছবি জেনারেট করতে পারবা হাউএভার এখানে আরো অনেক টেকনিক্স এবং টিপস আছে এখানে ফায়ারফ্লাইয়ের কোন মডেলটা ইউজ করবে ফায়ারফ্লাই ইমেজ 3 এটা হলো সবচেয়ে লেটেস্ট অ্যাসপেক্ট রেশিও কি সাইজের নিবা এখানে সাপোজ আমি দিলাম 16:9 এরপরের ছবিটা ওয়াইড হবে এরপরে আমি যদি চলে যাই রেফারেন্স ঠিক আছে এটা নিয়ে আমি একটু পরে আসছি এটা দিয়ে কি মজাটা করা যায় আর স্টাইল এখানে এদের বিভিন্ন স্টাইল আছে এই স্টাইল এর মধ্যে থেকে যেটা ইচ্ছা সেটা চুজ করে দেখতে পারো এখানে ব্রাউজ গ্যালারিতে যদি ক্লিক করো বিভিন্ন স্টাইল আছে সাপোজ আমি নেক্সট ছবিটা যদি কার্টুন স্টাইলে করতে চাই কার্টুন স্টাইলে করলাম ইফেক্টস এখানে বিভিন্ন ইফেক্টস অনেক টেমপ্লেট দিয়ে দিয়েছে তারা যে তাদের স্পেসিফিক টেমপ্লেট ইউজ করলে সেই টাইপের ফর এক্সাম্পল আমি পেপার লেআউট ঠিক আছে কার্টুন স্টাইল বাট পেপার লেআউট এরকম দিয়ে আমি একটা প্রম্পট আমি একটা ছবি জেনারেট করতে চাই সাপোজ আমি এখানকার সাজেশনের একটা প্রম্পট দিলাম এই স্কুল গার্ল ইন ইউনিফর্ম ইজ ওয়াকিং বাই দ্য রিভার ঠিক আছে একটা স্কুল গার্ল সে রিভার নদীর পাশ দিয়ে সে হাঁটতেছে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এটা কিন্তু খুবই ফাস্ট বাই দ্য ওয়ে আমি কথা বলতে বলতে জেনারেট কিন্তু করে দিছে সো অ্যাজ ইউ ক্যান সি স্টাইল এবং রেফারেন্সের মধ্যে আমি কার্টুন স্টাইল দিছিলাম তারপরে পেপার টাইপের তো সে কার্টুন স্টাইলের এবং পেপার টাইপের এলিমেন্ট দিয়ে আমাকে স্কুল গার্লকে রিভারের পাশ দিয়ে এরকম ছবি এরকম বানাই দিতেছে এটা খুবই মজার আমার কাছে খুবই ভালো লাগে বাই দ্য ওয়ে তো এইভাবে যে কোনো ছবি চাইলে জেনারেট করতে পারো তো এরপরে এইটার যে নতুন একটা ট্রিক্স সেটা হলো আমি যদি তোমারে বলি যে এর সাথেও বিভিন্ন স্টাইল আছে লাইক এই যে ফটো ফটো মোড চাইলে এটা আর্ট স্টাইল হচ্ছিল এর সাথে ফটো মোড কিংবা অটো করে দিতে পারো এটা যে জেনারেলি চুজ করবে সেটাই হবে মানে এআই যেটা ডিটেক্ট করবে হোয়াটএভার সো এই ক্ষেত্রে আমি যদি একটা মজার জিনিস দেখাই সেটা হলো এইখানে রেফারেন্স আর স্টাইল ঠিক আছে এই দুইটার এই ক্ষেত্রে দেখানোর জন্য ফর এক্সাম্পল আমি রেফারেন্সের ক্ষেত্রে আমি এখানে কি করতেছি আমি এখানে ওয়াইড ওয়ার্পের যে একটা লোগো আছে ওয়াইড ওয়ার্প হোয়াইট আমি সাপোজ এই যে এই লোগোটা এই যে ডাব্লিউ দিয়ে এই লোগোটা আমি আপলোড করতেছি রেফারেন্স আর স্ট্রেংথ আমি দিতেছি লোড ফুললি ঠিক আছে যে এইটার রেফারেন্স টোটালটা ইউজ করবে রেফারেন্সের ক্ষেত্রে এই যে স্টাইল যে রেফারেন্স স্টাইলের ক্ষেত্রে স্টাইল আমি একটু বাড়াই দিচ্ছি যেটা আমি চুজ করাবো এবং সাপোজ এখানে বিভিন্ন টাইপের স্টাইল তো দেখলা এখানে আমি সাপোজ একটা ডাউনলোডেড আমার কোনো একটা জিনিস আমি এখানে চুজ করতেছি ফর দিস এক্সাম্পল আমি এই যে এইটা এই সোফার ছবিটা এই সোফার ছবিটা দিয়ে আমি এরপরে দিয়ে দিচ্ছি সাপোজ ওই লোগো সহ এই সোফার ছবি দিয়ে আমি এখানে প্রম্পট দিচ্ছি গ্রিন লেদার লোগো আমি সোফাটাকে দেখতে আমার গ্রিন লেদারের মতোই লাগতেছে তো এরপরে এটা দিয়ে আমি জেনারেট কিছুক্ষণ সময় নিবে
অ্যাজ ইউ ক্যান সি আমাকে ওই যে যে সোফার যে স্টাইলটা ছিল সেই সোফার স্টাইলে ওয়াইড অর্পের যে লোগো আছে ওই টাইপের জেনারেট করে দিছে, উইচ ইজ প্রিটি অ্যামেজিং না সিরিয়াসলি। সো এরকম যদি আমি আরও এই রেফারেন্সটা চেঞ্জ করে আমি যদি অন্য কোনো রেফারেন্স দিই, সাপোজ এখানে আমি এই যে বেলুনগুলো ডাউনলোড করে রেখেছি, আমি বেলুনের ছবি দিলাম এবং এখানে জাস্ট প্রম্পটে দিয়ে দিলাম গোল্ডেন বালুন লোগো, ঠিক আছে, দিয়ে জেনারেট। তো অ্যাজ ইউ ক্যান সি আমার রেফারেন্সের যে বালুনটা ছিল সেই বালুনের রেফারেন্সে আমাকে ওয়াইড অর্পের লোগোর এইরকম জেনারেট করে দিছে, প্রিটি কুল। হ্যাঁ, সো এখন এরকম এখান থেকে চাইলে যে কোনো কিছুকে যা ইচ্ছা তাই বানাইতে পারবা। এটা ছিল টেক্সট টু ইমেজ। এরপরে আমাদের নেক্সট সেকশন সেটা হলো জেনারেটিভ ফিল। জেনারেটিভ ফিলটা হলো সবচেয়ে মজার। তো জেনারেটিভ ফিলের কাহিনী হলো, অ্যাজ ইউ ক্যান সি অ্যানিমেশন থেকে দেখা যাইতেছে যে এখানে যা ইচ্ছা জামার কাপড় সব কিছু চেঞ্জ করতে পারবো। তো আমি ডিরেক্টলি এখানে জেনারেটে ক্লিক করতেছি। করার পরে এখানে প্রথমে অপশন দিবে আপলোড অ্যান ইমেজ, প্রথমে একটা ছবি আপলোড দিতে হবে সে যে ছবির উপরে মডিফাই করবা। বাই দ্য ওয়ে অ্যাডোবি ফটোশপে জেনারেটিভ ফিল এটা কমন ভাবে এখন দিয়ে দিছে যে অ্যাডোবি ফটোশপে ইনস্টল করলে যদি তাদের সাবস্ক্রিপশন থাকে তাহলে এটা ইজিলি ইউজ করতে পারবা। ফর এক্সাম্পল আমি যদি আমারই একটা ছবি এআই জেনারেটেড ছবি ইউজ করি, আমি এখানে একটা ছবি আপলোড করে দিলাম, বাই দ্য ওয়ে এটা এআই জেনারেটেড, অ্যান্ড ডেফিনেটলি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব কিংবা এখানে দেখতে পারবে, হোয়াট এভার। সো এই ছবিটাকে সাপোজ আমি জামা পরাইতে চাইছি, আমার ছবিটা ভালো লাগছে বাট আমি জামা পরাইতে চাই, এটাতে কি করতে পারি? প্রথমে এই যে অ্যাড সাব এই অপশনটাতে ক্লিক করে এইখান থেকে ইরেজ করতে হবে, ইরেজ অর অ্যাড অপশন হোয়াট এভার ইউজ। আর এই যে এইখানে বিভিন্ন অপশন আছে, এই যে এখানে যদি ক্লিক করো ব্রাশের সাইজটা নির্ধারণ করতে পারো, আমি সাপোজ একটু বড় দিয়ে দিচ্ছি, হার্ডনেস আমি যা অপাসিটি তাই রাখতেছি, ব্রাশের সাইজ আর ফ্রিকোয়েন্সি বড় হয়ে গেছে। ফর এক্সাম্পল আমি এখান থেকে সব ইরেজ করে দিচ্ছি। এআই জেনারেটেড ছবি ছিল, হাতটার একটু ঝামেলা ছিল, আমি এখানে এরকম করে দিলাম, দিয়ে এইরকম কমপ্লিটলি এটুকু ইরেজ করার পর সাপোজ আমি এখানে যদি একটা প্রম্পট দিই, ওয়ারিং রেড পার্টির জন্য এরকম ইয়া দিছে। এটা মোটেও পারফেক্ট না, এই যে অ্যাজ ইউ ক্যান সি বিভিন্ন আর্টিফ্যাক্ট আছে, আর যত প্রফেশনালি যত ভালোভাবে সিলেকশন করবা তত ভালো আউটপুট দিবে। ফর এক্সাম্পল আমি এটাই যদি নিতে চাই, জাস্ট এরকম করে এটারে কিপ দেওয়ার পরে এই যে এখানে চলে যাও, ওই উপরে গিয়ে এখানে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলে প্রথমবারের জন্য এরকম দিবে, দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে এই যে ছবি, ফর এক্সাম্পল আমি যদি আরও একটা দেখাই, এইখানে আমি একটা সাকিব আলহাসানের ছবি পাইছি। তো এই ছবিটাতে আমার ওর এই প্যান্টটা ভালো লাগতেছে না, মোটেও প্যান্টটা মনে হচ্ছে যে কেমন দেখতে পছন্দ হইতেছে না। সো আমি যদি এই প্যান্টটাকে ইরেজ করে দিই, ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম পিঙ্ক আন্ডারওয়্যার, দিয়ে জেনারেট, বাট আনফর্চুনেটলি সে আমাকে পিঙ্ক আন্ডারওয়্যার বানাইতে দেয় না, এখানে কিন্তু ইরেজ দিয়ে দিছে, ঠিক আছে। তো আমি যদি অন্য একটা আন্ডারওয়্যার দিলে যেহেতু নিতেছে না, একটা খুবই সেন্সিটিভ টাইপ এই জন্য নিতেছে না। তো ফর এক্সাম্পল আমি যদি অন্য একটা প্রম্পট দিই, সাপোজ পিঙ্ক শর্টস, লেটস সে পিঙ্ক শর্টস জেনারেট। বাই দ্য ওয়ে এই প্রম্পটের মধ্যে সিস্টেম, যেভাবে প্রম্পট দিবা, কিছু প্রম্পট নিবে কিছু প্রম্পট নিবে না, এটার মধ্যে সিস্টেম। এন্ড প্রম্পটের কথা মনে আসলো, চ্যাট জিপিটি প্রম্পট মাস্টারি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমার লেখা ইবুক, যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে প্রম্পট কিভাবে কাজ করে এবং সবচেয়ে ইফেক্টিভ হইতে প্রম্পট লেখার টেকনিক, এবং হাজারো মার্কেটিং রিলেটেড প্রম্পট যেটা দিয়ে তোমার ডেইলি নিডেড এমন এমন প্রম্পট দেওয়া আছে যেখানে দেখা যাচ্ছে 30 দিনের কাজ 1 ঘন্টায় কাজ শেষ করে ফেলতেছো। ডেফিনেটলি এই ভিডিওটা চেক দিতে পারো, এই ভিডিওতে আমি আরো ডিটেইল ইনডেপথ ডিসকাস করছি, সো চেক দ্য লিঙ্কস ইন দ্য ডিসক্রিপশন অ্যান্ড লেটস কন্টিনিউ উইথ আওয়ার ভিডিও। সো এই যে প্রম্পট দিয়ে দেওয়াতে সে পিঙ্ক আন্ডারওয়্যার নেয় নাই, বাট শর্টস দিছি সে এরকম শর্টস কিন্তু জেনারেট করে দিছে। এখানে একটু গ্লিচ, ব্যাকগ্রাউন্ডে এরকম ঝামেলা দিয়ে দিছে, সো এইটাই আমি কিপ করতেছি, দিয়ে এইবার সাকিব আল হাসান এরকম দেখাতেছে। ফর এক্সাম্পল আমি জামাটারেও যদি চেঞ্জ করতে চাই, আমি জাস্ট এটাকে ইরেজ করে দিচ্ছি, একদম জামা ধরে গ্রিন বিজনেস অ্যাটায়ার দিলাম, গ্রিন কালারের বিজনেস স্যুট সামথিং লাইক দ্যাট, লেটস সি। এরকম অ্যাজ ইউ ক্যান সি গ্রিন কালারের বিজনেস স্যুট দিলাম আমি, সেই রকম গ্রিন কালারের বিজনেস স্যুট কিন্তু বানাই দিছে, দিয়ে এরপরে জাস্ট কিপ করো, করে ডাউনলোড করে নাও। সো অ্যাজ ইউ ক্যান সি আমরা সাকসেসফুলি সাকিব আল হাসানের এই ছবির থেকে এই ছবিতে ট্রান্সফর্ম করে ফেলছি খুব ইজিলি। সি দ্য কোয়ালিটি এই দিকে আরো পারফেক্টলি যদি সিলেক্ট করতাম তাহলে আরো বেটার হইতো হয়তো বা, বাট আদার দ্যান দ্যাট কোয়ালিটি ইজ নট দ্যাট ব্যাড। সো এই ছিল অ্যাডোবির জেনারেটিভ ফিল। তো এখান থেকে যে কোনো ছবি যা বানাইতে চাও সেটাই বানাইতে পারবা। ফর এক্সাম্পল আমি আরো একটা যদি উদাহরণ দিই, সেটা হলো সাপোজ আমার এই একটা ছবি, এই ছবিটাতে আমি চাইতেছি এই ব্যক্তিকে আইসক্রিম ধরাই দিতে। তো আমি জাস্ট একটা হাত দিয়ে আমি একটা হাত ইরেজ করে দিচ্ছি, এরকম করে ইরেজ করে দিয়ে জাস্ট প্রম্পট দিয়ে দিচ্ছি হোল্ডিং এ
जस्ट दिए दीची होल्डिंग ए बिग रेनबो आइसक्रीम दिए जेनारेट तो एखने तार हाथ এরকম ছোট করে দিছি ইরেজ করে দিছি দিয়ে রেইনবো কালারের আইসক্রিম ধরাইতে দিয়ে দিছি কিন্তু বিগ রেইনবো কালার এখানে আমার একটা মিস্টেক আমার আরো জায়গা দেওয়ার দরকার ছিল এখানে তো বিগ রেইনবো কালার দেওয়ার জায়গাই নাই তো এই যে তারপরেও সে এরকম জেনারেট করে দেওয়ার চেষ্টা করছে তো আমি এটা ক্যান্সেল করে দিয়ে আমি আরো একটা বড় পোর্শন এখান থেকে সাপোজ লাইক আইসক্রিমের পোর্শন আমি এইটুকু অনেকগুলা ইরেজ করে দিয়ে আমি জাস্ট আবারও জেনারেট দিয়ে দিচ্ছি বিগ রেইনবো আইসক্রিম লেটস সি সে কি জেনারেট করে যতটুকু এরিয়া পর্যন্ত জেনারেট করতে চাও যতটুকু কিছু নিতে চাও এটা হলো জেনারেটিভ ফিল ইউ ক্যান সে অ্যাডোবির যে জেনারেটিভ ফিল আছে ফটোশপে এটার অনলাইন ভার্সন সো অ্যাজ ইউ ক্যান সি একটা রেইনবো কালারের আইসক্রিম কিন্তু সে হাত দিয়ে ধরে আছে আনফরচুনেটলি কোন শেপে ধরে আছে এটা সে এখনো ডিফাইন করতে পারে না আই এম খুবই ওয়ার্ডলি বাট আদার দেন দ্যাট এইটা আমার কাছে একটু রিলায়েবল মনে হয়েছে বাট সবসময় যে পারফেক্টলি আউটপুট দেয় সেটা না আবার একদম খারাপ যে এটার মতো এক্সাম্পল প্রত্যেকবার হয় এরকমও না আরো হয়তো বা দু একটা ট্রাই করলে এরকম কিন্তু জেনারেট করে দিবে এইটার মজাটা হলো এখানে শ্যাডো এবং কালার এবং সবকিছু মিলায়ে খুবই মজার করে দেয় সাপোজ আমি যদি এখানটাই একটা ইয়া দিই আমি চুলগুলা সরাই দিলাম চুলগুলা সরাই দিয়ে সাপোজ আমি একটা প্রম্পট দিয়ে দিলাম ইয়েলো হেয়ার আর অ্যাজ ইউ ক্যান সি সে আমার ইয়েলো হেয়ার দিয়ে আমার এই মাথার চুল ইয়া করে ইয়েলো হেয়ার জেনারেট করার চেষ্টা করছে সো খুবই উইয়ার্ড হয়েছে বাট এটা কাজ করে ডেফিনেটলি আমার এক্সাম্পল গুলো খুবই টার্ম ছিল আমি যদি আরো একটা এক্সাম্পল দিই সাপোজ এই ছবিটা এই ছবিটাতে আমি সাপোজ এইটুকু ইরেজ করে দিচ্ছি আমি ব্রাশের সাইজটা বড় করে দিচ্ছি দিয়ে পুরাটা সিলেক্ট করে দিয়ে সাপোজ আমি দিয়ে দিচ্ছি মাস্কুলার বডি এরকম জেনারেট করতে কিংবা এরকম বডি সোয়াপ ফেস সোয়াপ এরকম করতে যে কত সময় লাগতো একটা টাইমে মানে যখন প্রথম ফটোশপ কিংবা এর সাথে ইন্ট্রোডিউস হই এই যে সে আমাকে মাস্কুলার বডি সি দ্য কালার দ্য লাইটিং এভরিথিং মানে সে ছবিটা যে কালারের উপরে যে স্কিন টেক্সচারের উপরে আমার স্কিনের সাথে সব কিছু ম্যাচ করে সে মাস্কুলার বডি দিয়ে এরকম ছবি জেনারেট করে দিছে এটা উইয়ার্ড লাগতেছে লাস্টেরটা একটু মনে হচ্ছে রিলায়েবল বাট গলাটা একটু বড় করে দিছে আরও একটু চুজ বড় করার দরকার ছিল হোয়াট এভার ইউ গেট দ্য আইডিয়া তো এইখান থেকে এরকমভাবে খুবই ইজিলি অ্যাডোবির ফায়ারফ্লাই থেকে এরকম জেনারেট করে নিতে পারো সো ওভারঅল এই ছিল অ্যাডোবির জেনারেটিভ ফিল এবং টেক্সট টু ইমেজ এখান থেকে অনেক কিছু করা পসিবল এখন রিসেন্টলি তারা জেনারেটিভ ভিডিও যেটা সেটা বেটাতে কিছু মানুষের জন্য লঞ্চ করছে এখানে হোয়াইট লিস্ট করতে হবে মানে তাদের জন্য অ্যাপ্লাই করতে হবে যে তারা তোমাকে যদি হোয়াইট লিস্টেড করে তা বাদে এটা আপস্কেল হায়ার রেজুলেশন 2K ইমেজ এটা অ্যাডোবির ইমেজের মধ্যেকার তা বাদে জেনারেটেড টেমপ্লেট অ্যাডোবি এক্সপ্রেস ইউজ করবে আর জেনারেটিভ কালার এটা ইলাস্ট্রেটরে এটার নতুন আপডেট আসছে বাই দ্য ওয়ে অ্যাডোবির প্রচুর নতুন আপডেট আসছে অ্যাডোবির রিসেন্ট আপডেটের মধ্যে সবচেয়ে মজার হলো অ্যাডোবির হারমোনাইজার ঠিক আছে এইটার মাধ্যমে যে কোনো ছবি যে কোনো পোর্শন থেকে নিয়ে এসে জাস্ট বসাই দিলেই সেটা কালার লাইট এবং সবকিছু ইনডেপ বিচার বিবেচনা করে অটোমেটিক্যালি সে একদম স্মুথ একটা ছবি দিয়ে দিবে যেটা অনেস্টলি অনেক টাইম কনজিউমিং এবং এরকম মিলানোটা খুবই টাফ ছিল যেটা এর মাধ্যমে খুবই ইজি হয়ে গেছে তার সাথে আরো অনেক মজার জিনিস অ্যাড করছে লাইক অ্যাডোবির ফটোশপের সাথে 3D অবজেক্ট লাইক তুমি 3D একটা অবজেক্টকে যে কোনো একটা ছবিকে একটু পোর্শন ঘুরাইতে হইলে কিংবা ইয়া করতে হইলে এটা ইচ্ছা মতো রোটেট করা যাইতেছে এবং অনেক টান্স অফ নতুন ফিচার যেটা নিয়ে আরও ডিসক্রাইব ভিডিও পরবর্তীতে আসতেছে ডেফিনেটলি সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল সো আগেই যে বলছিলাম অ্যাডোবি ফায়ারফ্লাই কিভাবে আনলিমিটেড টাইমস ইউজ করবে তো এটার ট্রিক্স হলো এটা হোপফুলি ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ ChatGPT প্রম্পট মাস্টারি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব চেক দ্যাট আউট অ্যান্ড ইয়া থ্যাংকস ফর ওয়াচিং আইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও চেক দিস ভিডিওস আউট অলসো This one. Okay? Tada. Catch you in the next one. Outro ta amar ektu kaaj kora uchit. Outro ta ki boltam?